नमस्कार, आमी राजीव दत्त, आनंद मार्ग स्कूले एक जो सह शिक्षक। दरो दरो, हाँ ठीक, करो करो। तुम्हारे सब भालो ऐसे तो, बाइटे दुष्ट भी कर बिना, बाव मार कथा सुने, चल बा, ये जे यूट्यूब क्लास होते हैं, तुम लोग एक लो, देख बा, ठीक अच्छे, तो स्कूल जो कुन छोटे भाई तो अपन इटा पढ़ दिया हुई चिलो, किंतु इटा क्लासे पढ़ाना है। तो आज के तुम्हारे काम एक टू पढ़िए दो। तो सब देखते हो तो पिस्टा रहा होते आठवें उन्नीस पिस्टा प्रथम देवा आचे चापों की उड़िया जाए के उड़िया जाए चापों की उड़िया जाए जो दी तुमरा एक लाइन टाके बाड़ी के दुबार करे पढ़ो चाप उल्टिए चापों की उड़िया जाए आवार जितनी पोस्ट में करो के उड़िया जाए चापों की उड़िया जाए ताहले देख बा तुम्हारे के मिटे किंतु मुकस्त हो जाए एक दुबार पढ़ ले तापरे पातों की भाई पाए के भाई पाए पातों की भाई पाए पाखीरा बासाए घुमाए पोस्ट में बड़े के बासाए घुमाए पाखीरा बासाए घुमाए आमी दाई भागी नॉय इखने एक ता लाइन दिवा आजे सब देखते हो चुके हो पिस्ता हो चुके आठ लोग उन्नीस माखी उत्सव काल भैया चे चोची चोची स्वर्ग खाना मैंने एक बार चाची थे के चोची शब्द का व्यापार कर रहे थे कल के स्वर्ग खाना चोची तापुर आज मोही गौर राजी हुए लो के गौर राजी हुए लो मोही आमी टीका खानी पोड़िया ची के टीका खानी पोड़िया चे आमी से निजे बाटी थे आजी তাহলে কে নিজের বাটিতে আছে সে নিজের বাটিতে আছে এই দেখো আবার এরকম কিছু আমি সব বলছি না মাঝে মাঝে বলছি কেন সব বলতে গেলে অনেক সময় লেগে যাবে নীতিশ ভালো কাজ চায় কে ভালো কাজ চায় নীতিশ ভালো কাজ চায় দিননাথ আর দিননাথ দৈশিক দন্তান্ন দিন দন্তনায়কার্থ না আর একটা আছে দয়দীর্ঘি দন্তান্ন দিন দন্তনায়কার্থ না যদিও তোমরা পড়াশোনা দেখবে বাবা উচ্চারণ এক কিন্তু এই শব্দ দুটোর মানে সম্পূর্ণ আলাদা ধীমান কাল কলিকাতায় ছিল তাহলে কে কলিকাতায় ছিল কাকে ধীমান এবার এই পৃষ্ঠাটা দেখো এই যে ১৯ পৃষ্ঠা বাংলা বইয়ে ফি বৎস রহিম পরীক্ষায় ভালো ফল করিয়াছিল তাহলে কে পরীক্ষায় ভালো ফল করিয়াছিল প্রশ্ন আসতে পারে তাহলে কে রহিম বীজ ভালো হওয়া উচিত ভীত হইও না মিনবন দানায় হীনবল হইয়া যায় মিন মানে হচ্ছে মাছ যদি এই যে দেখতে পাবে যে পুকুরে মাছগুলো কিন্তু কত সুন্দর খেলা করে এবং সেই মাছ যখন তোমাদের বাবা বাজার থেকে নিয়ে আসে তখন মাছগুলো দেখবে হাত দিয়ে মন আর কিন্তু ছটফট করে কারণ ওই মাছগুলো জল থেকে ডাঙায় উঠলে এমনিতেই দুর্বল হয়ে যায় করিম যথারীতি কাজ করিয়া যায় তাহলে কে কাজ করিয়া যায় করিম যথারীতি কাজ করিয়া যায় লীলা করিয়া তিনি ধরায় নাচাইয়া যান ধরা মানে হচ্ছে পৃথিবী তারপরে একটা দেখো ধনীর শিক্ষার সুখদায়ক কার শিক্ষার সুখদায়ক ধনীদের শীতকাল সুখদায়ক কারণ তাদের কি শীত বস্ত্র যথেষ্ট পরিমাণে থাকে আর গরিব দুঃখময় শীতকালে কারণ গরিব মানুষের শীতের জন্য সেরকম পোশাক পরিচ্ছদ তারা পায় না মহিষীর দই খাওয়া ভালো কার দই খাওয়া ভালো মহিষী এই যে এই লাইনগুলো আমি কিন্তু সব গুলি লাইনগুলো বলিনি মাঝে মাঝে কিছু লাইন বেছে বেছে বললাম কারণ এইগুলো থেকে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে তো এই যে আজকে যেটা আমি বললাম একটু আগে তোমরা দেখতে পেয়েছো এই পড়াটা পরীক্ষার সময় কিন্তু এই পরীক্ষার সরি বাবু ভুল হচ্ছে স্কুল যখন ছুটি হয় তখন এই পড়াটা কিন্তু দেওয়া হয়েছিল কিন্তু স্কুলে পড়ানো হয়নি তাই আজকে আমি একটু আলোচনা করে দিলাম এবার এই বইটা দেখো এই যে হাস্যিকা যুগের শব্দ
এটা কিন্তু স্কুলে পড়া হয়েছিল কিন্তু ভাষা শিক্ষা বইয়ে কিন্তু এটা হোমওয়ার্কস করানো হয়নি। তাই আজকে এই হস্তিকার যুগে এই হস্তিকার যুগে ভাষা শিক্ষা থেকে যে প্রশ্নগুলো আছে আমি তোমাদেরকে কিছু বোর্ডে পড়ে দেখালাম। তো এই ভাষা শিক্ষার পৃষ্ঠাটা তোমরা দেখতে পাচ্ছ পৃষ্ঠা নাম্বার 9 ও 10। প্রথমে দেখো 9 পৃষ্ঠার 1 অধ্যায়ে এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে, আর এই দিকে দেওয়া আছে 2 অধ্যায়ে উভয় দিক মিল করে শব্দ দেখো। তো প্রথমে দেখো এখানে ভাষা শিক্ষা বইটাতে তোমরা বাইরে খুলে এর সঙ্গে মিলিয়ে দেখতে পারো পৃষ্ঠা নম্বর 9 ও 10। প্রথমে এখানে 1 অধ্যায়ে দেখো প্রশ্ন দেওয়া আছে, কে গান গায়? তাহলে কে গান গায়? 1 অধ্যায়ের পর একটা প্রশ্ন দেখো ভাষা শিক্ষা বইয়ে দেওয়া আছে, ওটা উত্তরটা হচ্ছে কি, পাপিয়া গান গায়। তাহলে উত্তরটা হচ্ছে পাপিয়া গান গায়। এটাকে তুমি বাড়িতে দুই ভাবে পড়তে পারো, কে গান গায়, পাপিয়া গান গায়, বা পাপিয়া কি করে গান গায়, তাহলে কি আরো ভালো মনে থাকবে। দ্বিতীয়ত হচ্ছে নভ, খটা দেখো নভ কাকে বলে, বইয়ে কিন্তু নভ আর নাভি এই দুটো শব্দ দেওয়া আছে, নভ আর নাভি জিনিসটা একই না। এখানে নভ মানে কিন্তু আকাশ, এ তুমি যখন এই এখানে নভ মানে হচ্ছে আকাশ, আর বইয়ে কিন্তু নাভিও শব্দটা দেওয়া আছে, ওটা একটা শরীরে অংশ। গ দেখো নট, মধ্যাহ্ন ট নট, নট মধ্যাহ্ন ট নট কাদের বলে, যে ধিন ধিন করিয়া নাচিয়া যায় তাকে নট বলে। তাহলে যে ধিন ধিন করিয়া নাচিয়া যায় তাকে কি বলা হয়, তাকে নট বলা হয়। এটা যদি আমরা ঘুরিয়ে পড়ি, ঘ ক্ষিতির অপর নাম কি, উত্তর দেখো ক্ষিতির অপর নাম হচ্ছে মাটি, ক্ষিতি, এই ক্ষিতির অপর নাম কি, ক্ষিতির অপর নাম মাটি। তার মানে এখানে আমরা জানতে পারছি যে ক্ষিতি মানে হচ্ছে মাটি, বা মাটির আর একটা সমার্থক শব্দ ক্ষিতি। উম রহিম কি করে, রহিম কি করে, রহিম ডিঙি চালায়, তাহলে কে ডিঙি চালায়, রহিম ডিঙি চালায়। এইভাবে প্রশ্নগুলো যদি একবার সোজা হবে আর একবার উল্টিয়ে যদি তোমরা বাড়িতে পড়ো দেখবা খুব সহজে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। এবার ওই 10 পৃষ্ঠা দেখো, 2 অধ্যায়ের ক, 2 অধ্যায়ের ক, এখানে কিন্তু বইয়ে দেওয়া আছে একদিকে দেখো চিত, আরেকদিকে দিবা, একদিকে পলি, তারপরে আছে বাসি, আরেকদিকে দেওয়া আছে থিন, তারপরে আছে কার, তারপরে আছে ভাত, তারপরে আছে পাত, তারপরে আছে রাত্রি। এই যে দুটো ছক দেখতে পাচ্ছ, চিত, দিবা, পলি, বাসি, এদিকে আছে থিন, কার, ভাত, পাত, রাত্রি। এই যে এদিকে 4টা শব্দ দেওয়া আছে আর এদিকে 5টা শব্দ দেওয়া আছে, কিন্তু দেখো ঘের দাগের মাথায় কি লেখা আছে, উহাটি মিলিয়ে শব্দ দেখো, মানে আমরা এই দিকটা আর এই দিক, এই দুই দিক মিলিয়ে আমরা পাশে যে ঘর আছে এখানে কিছু শব্দ তৈরি করেছি। যেমন এখানে চিত, প্রথমে আমরা কিভাবে করি বাড়িতে, যেমন চিত এর সঙ্গে মিলযুক্ত শব্দগুলো আমরা খুঁজব, চি কার, তারপরে দিবা, দিবা তিন হয় না, দিবা ভাত হয় না, দিবা পাত হয় না, তার মানে এটা হবে দিবা রাত্রি। এবার আছে তাহলে এখানে দেখো তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে, এই যে চি কার এটা হয়ে গেছে এখানে দাগ দিন, দিবা রাত্রি হয়েছে রাত্রি এখানে একটা দাগ দিন। এবার আছে এইটা এটা এইটা এইটা, এবার হচ্ছে পলি,
পলিথিন পলিথিন তোমরা নাম শুনেছো মানে প্লাস্টিক কে বলা হয় পলিথিন তারপরে আছে কি বাসি তাহলে এখানে চিন হয়ে গেল কার হয়ে গেল পাত হয়ে গেল রাত্রি হয়ে গেল বাসিটা আছে তাহলে বাসি পাত ভাই না বাসি ভাত বাসি কার এগুলো তো হয়ে গেছে তাহলে কি হবে বাসি ভাত এইখানে দেখতে পাচ্ছো উত্তরগুলো দেওয়া আছে ডান দিকে যেমন চিপ পাত দিবা রাত্রি পলিথিন এই দেখো পলিথিন আর একটা আছে বাসি ভাত তো স্কুল ছুটির সময় যেটা পড়া দেওয়া হয়েছিল পড়ানো হয়নি ক্লাসে সেই পড়াটা তোমাদের বাংলা বর্ণ পরিচয় বই সেটা প্রথমে আমি একটু পড়িয়ে দিলাম তারপরে যে ভাষ্যকার জন্য যে ভাষা শিক্ষা বইয়ের অধ্যায়টা ছিল সেই অধ্যায়টা কিন্তু ভাষা শিক্ষা বইয়ে পড়ানো হয় যেটা একের দাগ আর দুয়ের দাগ আমি বোর্ডের মধ্যে লিখে দিলাম এবং তোমাদের সঙ্গে একটু তোমাদের সামনে একটু আলোচনা করলাম নমস্কার।